হ্যালো এন্ড ওয়েলকাম টু আদে রেডমে সেন্টার লাইফ। আমি রুমন, আজকে আবারও চলে এসেছি আমাদের প্রতিষ্ঠানের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। তো আজকে কালেকশনে কি থাকবে সেটা তো আগে প্রথমে বলে দিচ্ছি, যাতে আপনারা ওয়েট করে থাকুন লাইভে শেষ অব্দি, যে আমি কালেকশন গুলো কখন দেখাবো আর কখন আপনাদের পছন্দ হবে। তো আমার আজকে কালেকশনে থাকবে হচ্ছে লেহেঙ্গা, যেটা হচ্ছে ওয়েডিং স্পেশাল, মানে ওয়েডিং স্পেশাল বলতে ব্রাইড নিজেও পড়তে পারবে, সাথে কিন্তু পড়তে পারবে পরিবারের অন্য কোনো সদস্য, যদি কারোর নিজের কোনো কাছের জনের বিয়ে বাড়িতে থাকে সে মানে সেই যাতে পড়তে পারে, ক্যারি করতে পারে, ওরকমই কিছু কালেকশন আমি দেখাবো। আর সাথে থাকবে কিন্তু পয়লা বৈশাখেরও কিছু হালকা টাচ, যে পয়লা বৈশাখ যেহেতু সামনে একটা বড় উৎসব বাঙালিদের জন্য, তো পয়লা বৈশাখটার হিসাব করে কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু কালেকশন নিয়ে এসেছি। তো চলুন ফার্স্টে আমাদের লেহেঙ্গা কালেকশন থেকে আমি শুরু করি। খুব সুন্দর পেস্টাল শেডে কিন্তু একটা লেহেঙ্গা আমি দেখাচ্ছি, দেখুন এটা লোয়ার পোর্শনটা কতটা হেভি ওয়ার্কে যাচ্ছে, একদম মানে সেলফ জারি ওয়ার্কে কিন্তু যাচ্ছে লেহেঙ্গাটার কালার। লেহেঙ্গাটার কালার কিন্তু সেলফ জারি ওয়ার্কে যাচ্ছে, খুব সুন্দর একটা হালকা গ্রিন, এটা খুব লাইট একটা মানে পেস্টাল শেডেরই একটা কালার এটা গ্রিন। তো ওইটার উপরেই দেখুন কি সুন্দর কালার, মানে জারি ওয়ার্ক করা পুরোটাই কিন্তু এরকম ভাবেই ডিজাইনটা করা আছে। আর আপার পোর্শনটা গিয়ে ডিজাইনটা লাইট হয়েছে, এই পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা প্রমিনেন্ট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা প্রমিনেন্ট ডিজাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই লেহেঙ্গাটা, একদম পেস্টাল শেড, যেই কালারটা এই টোনটা এই ঠিক এরকম সেম টোনই আপনারা পাবেন কিন্তু পুরো লেহেঙ্গাটাতে। এখন দেখাবো এর ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও সেম সেম কালার এরই ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ব্লাউজ এর ব্যাক, আর এখানে স্লিভ এর জন্য, এই যে স্লিভ এর জন্য এই ডিজাইনটা স্লিভ এর জন্য স্লিভ এর যাচ্ছে, আর এই পাশের আরেকটা ডিজাইন আছে এটাও স্লিভে যাবে। এবার দেখাবো দুপাট্টা, দুপাট্টাটা কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু এটা দুপাট্টাটাও কিন্তু আপনার হালকা পেস্টেল শেড এর উপরেই যাচ্ছে, হালকা পেস্টেল শেড এর উপরে যাচ্ছে, সেম কালার না হালকা একটা বেবি পিঙ্ক কালার এর কিন্তু যাচ্ছে দুপাট্টা। আর দুপাট্টার মাঝখানটায় দেখুন খুব সুন্দর একটা যেই জারি দিয়ে সেলফ কালারের জারি দিয়ে ওয়ার্কটা করা এই পোর্শনটায়, ঠিক ওরকমই জারির ওয়ার্ক কিন্তু পুরো বডিতে আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বর্ডার, যেটা পুরোটা প্যাচ ওয়ার্ক করে বসানো, পুরো বর্ডারটাই কিন্তু প্যাচ ওয়ার্ক করে বসানো। এটার প্রাইসটা বলে দাও পাপি, এটা প্রাইস হচ্ছে 3375, মানে এরকম একটা হেভি ওয়ার্কের লেহেঙ্গা কিন্তু হয়ে যাচ্ছে আপনার বাজেটের মধ্যে। তো চলুন আমাদের নেক্সট কালেকশন কি আছে সেটা দেখে নি। আরেকটাও পেস্টেল শেডের লেহেঙ্গা, এটা কিন্তু বেজ কালারের উপরে যাচ্ছে, দেখুন এটা হচ্ছে ব্লু এবং অরেঞ্জ মাল্টি কালার থ্রেডের একটু হালকা ছোঁয়া আছে, প্লাস স্টোন ওয়ার্ক পাবেন। আর এটা হচ্ছে কোমরের দিকটা খুব সুন্দর একটা লাইন লাইন এরকম পুরো কলকা মোটিভে কিন্তু যাচ্ছে। এবার দুপাট্টাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে দুপাট্টা, সেম কালার এর দুপাট্টা পাচ্ছেন, সেম কালার এর টোনে কিন্তু দুপাট্টা পাচ্ছেন। আর প্যাচ ওয়ার্কে দেখুন যেরকম ওয়ার্ক দেওয়া আছে ঠিক এরকম কালার কম্বিনেশনটাই কিন্তু আপনার পুরো অল ওভার লেহেঙ্গাতে যাচ্ছে, পুরো সেম কম্বিনেশনটা কিন্তু অল ওভার লেহেঙ্গা। এগুলো কিন্তু সব সিল্ক মটেরিয়ালে, আমি আগের লেহেঙ্গাটাও যেটা দেখালাম সেটাও ছিল সিল্ক মটেরিয়ালে, আর এইটাও কিন্তু সিল্ক মটেরিয়ালে। আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সিল্ক মানে সিল্ক লেহেঙ্গা ছাড়াও কিন্তু আপনি ভেলভেটের লেহেঙ্গা, অনেকের পছন্দ মানে বিভিন্ন লোকের কিন্তু পছন্দ বিভিন্ন রকমের, তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা বিভিন্ন রকমের লেহেঙ্গা আমাদের প্রতিষ্ঠানে অ্যাভেলেবল, তো ভেলভেটের লেহেঙ্গাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানে। আচ্ছা এটা ব্লাউজ পিসটা একটু দেখি। হ্যাঁ ওয়াও, দারুন একটা ব্লাউজ পিস কিন্তু এই লেহেঙ্গাটার সাথে আছে, দেখুন এটা হচ্ছে ব্যাকটা না এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট পোর্শনটা যেটা হেভি ওয়ার্কে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা,
মানে হেভি ব্লাউজ একটা আপনি পেয়ে যাচ্ছেন, আর স্লিভের জন্য কিন্তু এই যে এই পোর্শনটা কিন্তু স্লিভে যাচ্ছে, এটা পুরোটা স্লিভে যাচ্ছে, এটা প্রাইস একটু বলে দাও। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 5025 only, 5025 only। এরকম কিন্তু প্রচুর কালেকশন, জাস্ট একটা ঝলক আমি দেখালাম রেডিং কালেকশনের কিছুটা। তো আপনি চাইলে কাউকে যদি গিফট করার ব্যাপার থাকে, যেমন বিয়ে বাড়িতে থাকে অনেকের, তত্ত্বে যাওয়ার ব্যাপার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের লেহেঙ্গা গুলো গিফট করতে পারবেন। আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু লেহেঙ্গা স্টার্টিং রেঞ্জ 2500 অনওয়ার্ডস, তো এত কম বাজেটের মধ্যে কিন্তু খুব পেয়ে যাবেন আপনি খুব সুন্দর একটা লেহেঙ্গা। এখন দেখাবো শাড়ির কালেকশন, কিন্তু শাড়িরই একটা পার্ট যেটা রেডি টু ওয়েয়ার, মানে এইটাও এক ধরনের শাড়ি কিন্তু যেটা আপনাকে পড়তে হবে উইদিন 5 মিনিটস এর মধ্যে, মানে শাড়ি পড়তে গেলে যেটা বিশাল বড় একটা সময় লাগে সেরকম কিন্তু কিছুই লাগবে না, জাস্ট আপনাকে র‍্যাপ করতে হবে আর রেডি হয়ে যান বিয়ে বাড়ি যাওয়ার জন্য। 5 মিনিটস না, 1 মিনিট, 1 মিনিটে হয়ে যাবে সেটাই, একদম 1 মিনিট। দেখো এইটা হচ্ছে ব্লাউজ যেটা হেভি সিকোয়েন্স ওয়ার্কে যাচ্ছে, এটা ভেলভেটের উপরে পাবেন ব্লাউজটা, দেখুন ব্লাউজটা যাবে ভেলভেটের উপরে, আর শাড়িটা ঠিক যেরকম ভাবে এটা ড্রেপ করা আছে, এটা আমরা জাস্ট হ্যাঙ্গারে ড্রেপ করিয়েছি, কিন্তু ঠিক এরকম ভাবে ড্রেপ করে নিতে হবে, লোয়ার পোর্শনটা এরকম, কিচ্ছু না, প্লিট ফ্লিট সব করা আছে, জাস্ট আপনাকে র‍্যাপ করতে হবে আর চলে রেডি হয়ে যান বিয়ে বাড়ির জন্য। পুরোটাই কিন্তু এরকম কালারে আসবে, কালারটা দেখুন, প্রচুর অপশনস পাবেন এরকম রেডি টু ওয়ার এর, প্রচুর অপশনস পাবেন, মানে জাস্ট পরে বেরিয়ে যান বিয়ে বাড়ির জন্য। তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি, প্রাইসটা একটু বলে দাও, 3125। তো এরকম কিন্তু অসংখ্য কালেকশন কিন্তু আছে আমাদের প্রতিষ্ঠানে রেডি টু ওয়ার এর। তো চলুন এখন সরাসরি শাড়িতে চলে যাই, দারুন একটা কালারের শাড়ি কিন্তু আমরা এখন দেখতে চলেছি, আর স্পেশালি কম্বিনেশনটা শাড়িতে কি হয়, মানে যখন আমাদের কম্বিনেশনটা অনেক কালার আছে যেটা আমরা পছন্দ হয়তো করি না, কিন্তু শাড়িটাতে এত সুন্দর একটা কম্বাইন করা থাকে কালারের জন্য, সেটা কিন্তু শাড়িটাকে ইটসেলফ একটা খুব সুন্দর রূপ দেয়। তো ওরকমই কালেকশন কিন্তু এটা, এটা পৈঠানি, এটা ব্লাউজ পিস, আর ব্লাউজ সাইড, ব্লাউজ পিসে বোথ সাইডেই কিন্তু আমরা বর্ডার পাচ্ছি, এই দেখুন পিকক মোটিভে যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা, আর এটা হচ্ছে আঁচলের পোশাক, এবার কালারটা দেখুন ক্রসে যাচ্ছে পৈঠানিটা, পৈঠানিটা যাচ্ছে ক্রস কালারের মধ্যে, এটা অরেঞ্জ প্লাস রানীর একটা কম্বিনেশনে কিন্তু এই কালারটা, মানে লাইটের সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, আর সাথে দেখুন এরকম ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে, মানে এত ব্রাইট একটা শাড়ি, মানে যে কোনো কমপ্লেক্সনে কিন্তু ভীষণ ভাবে মানে এই কালারটা যাবে, মানে এত সুন্দর একটা কালার, আর স্পেশালি যদি মানে সেটা মানে এরকম পিকক মোটিভ প্লাস হালকা একটা মানে বুটাতে থাকে, তো এলিগেন্টটা শাড়ির আরো বেড়ে যায়, আর পুরো অ্যাট্রাকশনটা কিন্তু এই শাড়িটার ভেতরে ইনসাইড কালার এবং বর্ডারটা, এবং বর্ডারটা এটা শাড়ির শেষ, একদম লাইট ওয়েট এবং পিওর পৈঠানি, এটার প্রাইসটা বলো, এটা এটা প্রাইস 8990 only, আর এই ধরনের পিওর পৈঠানি আমাদের আরো কালার প্রচুর অপশনস আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পৈঠানির কিন্তু প্রচুর অপশনস পাবেন, এবং পৈঠানিতে কিন্তু সিলভার জারিতেও অ্যাভেলেবল, মানে এটা যেটা দেখালাম এটা হচ্ছে গোল্ডেন জারির সাথে কম্বাইন করা, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সিলভার জারিরও অপশন আছে। এটা রিকোয়েস্ট এসেছে সৌমি বেদাজ, না থ্যাংক ইউ ম্যাম, আপনি তসর বেনারসি দেখতে চাইছেন, একদম মানে আপনি শাড়িটা রিকোয়েস্ট করেছেন, কিন্তু সিরিয়াসলি বলতে এটা একটা ওয়ান অফ মাই ফেভারিট কালেকশন বলতে পারেন, মানে ট্রেডিশনাল একটা শাড়ি এবং ট্রেডিশনাল একটা কম্বিনেশন আমি দেখাচ্ছি, আর সামনে যখন পয়লা বৈশাখ, তো এরকম কম্বিনেশন তো একদম মানে যে কোনো সিজনে, পয়লা বৈশাখ মানে যে কোনো সিজনে এই মানে কালারটা একদম পারফেক্ট, পারফেক্ট যে কোনো কম্বিনেশনে, মানে যে কোনো অনুষ্ঠানের জন্য, সেটা বিয়ে বাড়ি হোক বা বাড়িতে পুজো,
বা যে কোনো অনুষ্ঠানে আপনি যান, দিনের বেলায় যদি কোনো অনুষ্ঠান থাকে, আপনি কিন্তু অনায়াসে এই ধরনের কালেকশন গুলো কিন্তু পরে যেতে পারবেন। কালারটা শুধু দেখুন, একদম পিওর তাসারের ওপরে কিন্তু যাচ্ছে এই কালেকশনটা, সাথে রেড বর্ডার এরকম কিন্তু কালেকশন। কিন্তু এটা রেড বর্ডার আমি দেখালাম, হয়তো আপনি অন্য কোনো কালেকশনে যদি মানে কালার যদি অপশনে থাকে তো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আমরা আপনাকে দেখাতে পারি। কেন আমরা আমাদের পছন্দ মতন আমি নিয়ে আসলাম, আপনার হয়তো কালারটা অন্য পছন্দ হতে পারে, আপনার হয়তো বাজেট অন্য হতে পারে, তো সেটা অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এইটার আমি মানে তসর প্লাস রেডে দেখালাম, এটার কিন্তু অন্য কালার অপশনসও আছে, যেরকম ধরুন আপনার যদি ব্ল্যাক বর্ডার লাগে সেটা অ্যাভেলেবেল, মানে অন্যান্য আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, ব্ল্যাক বর্ডারের সাথে তাসার ম্যাচিং, তো এরকম ম্যাচিং গুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের প্রতিষ্ঠানে। আর তাসার কিন্তু ডার্ক শেডেও কিন্তু আপনি পাবেন, যেমন তাসার মানে আমরা যেটা ধরে নিই যে এই কালারটা অ্যাকচুয়ালি না, মানে তাসারের কিন্তু এখন ডার্ক শেড গুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের প্রতিষ্ঠানে। আর এটার প্রাইস 8645, 8645। বেশ, এরকম একটা কালেকশন দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। চলুন আজকে আমাদের নেক্সট কালেকশন আমরা কি নিয়েছি সেটা একটু দেখে নিই। নেক্সট আমরা একটা কাঞ্জিভরম দেখাবো। আজকে শাড়ির কালার গুলো দেখে কিন্তু মনটা ভরেই যাবে। এটা রেড ব্লাউজ পিস, বোথ সাইড বর্ডার, একটা সাইডে কিন্তু আপনার পুরো এরকম ওয়ার্ক পাবেন, একটা সাইডে কিন্তু এরকম জারি ওয়ার্কটা পাচ্ছেন, আরেকটা সাইডে এরকম প্লেন একটা বর্ডার পাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি দেখালাম। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, দেখুন আঁচলটা কতটা প্রমিনেন্ট। প্রথম কথা রেড, যেটা আর কি মেয়েদের কোথাও একটা যেন উইকনেস এই রেডের প্রতি, আর তার উপরে যখন এত সুন্দর একটা মোটিভ করা থাকে যেটা খুব প্রমিনেন্ট লাগছে দেখতে, তো আর কথাই হবে না। তারপর আমি আরেকটাও যেটা বলবো, এই কম্বিনেশনটা দেখুন, এইটাও কিন্তু ক্রসে যাচ্ছে, আর প্যারেট গ্রিন ঠিক না, এটা কচু কলা পাতা কালার বলা যেতে পারে, আর এটা কিন্তু ক্রসে যাচ্ছে, আর এর সাথে যখন রেডটা কম্বাইন হয় তখন কিন্তু দুটোর মানে আলাদাই একটা গর্জিয়াস ব্যাপারটা থাকে। আর এখন কিন্তু আজকাল এই কালারটা কিন্তু ফ্যাশনে খুব ইন। এটা কিন্তু পিওর কাঞ্জিভরম এর উপরে আমি দেখাচ্ছি, যেটা পিওর কাঞ্জিভরম এর উপরে এটার প্রাইস 7390, 7390। যথারীতি অনেক দর্শক বন্ধুরাই জয়েন করেছেন আমাদেরকে, সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে জয়েন করার জন্য, আর আমাদেরকে এত ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পছন্দ করার জন্য। আর আমাদের লাইফটা আপনারা এইভাবেই শেয়ার করতে থাকুন, পছন্দ করতে থাকুন, আর আমরাও কথা দিচ্ছি এইভাবেই আপনাদেরকে নিত্য নতুন দিন নতুন নতুন কালেকশন দেখি আপনাদেরকে নতুন ভাবে সাজিয়ে তুলবো, এই কথাটাই দিচ্ছে কিন্তু আদি রেডিমেড সেন্টার। তো চলুন আমাদের নেক্সট কালেকশন কি আছে সেটা দেখি নি। নেক্সট আমরা একটা দেখাবো ইকট সিল্কের উপর। আজকে কালার গুলো দেখে কিন্তু বলতে বাধ্য হবেন যে কালার গুলো কোনোটাই কোনোটাকে বাদ দেওয়ার মতন না। দেখুন এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের আঁচল পোর্শনটা যাচ্ছে, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, কিন্তু এই বেবি পিঙ্ক কালারটা কিন্তু ক্রসে যাচ্ছে, আর এবং এইটা হচ্ছে বর্ডারটা পারটা লোয়ার পোর্শনে পার, এটা কিন্তু ইক্কাত আমি দেখাচ্ছি পিওর ইক্কাত, এখানটায় রয়্যাল ব্লু কালার এর পার যাচ্ছে, আর এখানটায় যে লাইট শেড একটু দেখছেন ব্লু এর, এটা হচ্ছে এখানটায় জারি ওয়ার্ক করা আছে, যার জন্য এটার কালারটা কিন্তু একটু লাইট মনে হচ্ছে। আর এই লোয়ার পোর্শনের বর্ডারটা আমি একটু দেখাবো, দেখুন পুরোটাই জোড়া পিকক মোটিভে কিন্তু যাচ্ছে, পুরোটাই জোড়া পিকক মোটিভে যাচ্ছে, লাইট ওয়েট আর পিওর ইক্কাত, এটা পিওর ইক্কাতের মধ্যে যাচ্ছে। এটার প্রাইস 11195, 11195। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখুন এই যে এই পোর্শনটা আপনি দেখে বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন জারি দিয়ে ক্রস উইভিং করা হয়েছে ব্লু এর সাথে, এটা হচ্ছে সলিড কালারটা আপনারা পাচ্ছেন, আর ওই পাশে বাপের দিকটা
একটা জোড়া বর্ডার দেওয়া আছে, ওটা ব্লাউজের স্লিভে আপনি লাগাতে পারেন বা এটাকে স্লিভ বানাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি একটু বুকিং প্রসেসটা বলে দিই, আমি যতগুলো প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু একটা পার্টিকুলার কোড নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে। তো আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়, বুকিং করতে ইচ্ছা হয়, তো আপনি ওই প্রোডাক্ট মানে কোড নাম্বারটাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেখানে আপনি আপনাকে সেন্ড করতে হবে, তারপর কিন্তু আপনার প্রোডাক্টটা আমরা সেরকম ভাবে বুকিংটাকে প্রসেস করতে পারবো আপনার সাথে কন্ট্যাক্ট করার পর। আর তারপর কিন্তু আপনাদের ডেলিভারি অপশন গুলো বলে দেবো আমি, ডেলিভারি অপশন আমাদের ডেলিভারি অপশন রয়েছে, আমরা কিন্তু ডেলিভার করিয়ে দিই। আর আপনার যদি মনে হয় যে আপনি প্রতিষ্ঠানে নিজে এসে জিনিসটা কালেক্ট করবে, তো সেটাও কিন্তু এভেলেবল। আর এবার পেমেন্ট অপশন গুলো একটু বলে দিই, পেমেন্ট অপশন গুলো আমাদের ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়। আর আপনাদের যদি জিপে ফোন পে এভেলেবেল থাকে তো সেটাও কিন্তু সেটাতেও পেমেন্ট করা সম্ভব হবে, আর ব্যাংক ট্রান্সফারও কিন্তু এভেলেবেল। তো যেরকম আপনার সুবিধা হবে আপনি কিন্তু সেইভাবে পেমেন্ট করতে পারবেন। আর আমাদের শুধু অল ওভার ইন্ডিয়া না, আমাদের কিন্তু আউটসাইড ইন্ডিয়াও কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভার হচ্ছে, যেরকম বাংলাদেশ, আমেরিকা এরকম জায়গাও কিন্তু, ক্যানাডা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু, বিভিন্ন দেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভার করে থাকি। তো ওখানকারও যারা বন্ধুরা আছেন, যদি মনে করে থাকেন যে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন বা আমাদের কাছে প্রোডাক্ট দেখবেন, তো অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভার করিয়ে দেবো আপনার সাথে কন্ট্যাক্ট করে। আপনাকে বিভিন্ন রকম আমাদের কালেকশন দেখাবো, তারপর আপনার যেরকম পছন্দ হয় আপনি সেইভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে, যেহেতু আপনাদের দূরের ব্যাপার, তো একটুখানি আমাদের হাতে একটু সময় দেবেন, তাহলে আমাদের প্রোডাক্ট দেখাতে এবং ডেলিভার করতে সুবিধা হবে। আর আশা করি আপনারা যদি প্রোডাক্ট একবার কেনেন, বারবার আমাদের কাছেই পারচেজ করার আপনাদের ইচ্ছে থাকবে। নেক্সট আমরাটা দেখাচ্ছি, আরেকটা দেখাবো আর্নি সিল্ক। দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, মারুন প্লাস একটা গোল্ডেন বা অরেঞ্জ বলা যেতে পারে এরকম একটা যাচ্ছে মোটিভে। এটা হচ্ছে বডিটা, এটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকটা হচ্ছে সলিড ব্ল্যাক এর উপরে এরকম মাছ ডিজাইনের, মাছের যেরকম আঁশের ডিজাইন ওরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভেতরের ডিজাইনটাতে কিন্তু আলাদা একটা কাজ করা আছে। আমি একটু ক্লোজলি দেখাবো, কারণ এই ডিজাইনটা এরকম, এটাকে যদি আমি ভালোভাবে না দেখাই আপনারা কোনো ভাবেই ধরতে পারবেন না। দেখুন একদম লাইট ওয়েট, পিওর, তাই জন্য একদম লাইট ওয়েট। আর যেটা আমি বারবারই বলবো, মানে এখানে আমি একটা কালেকশন নিয়ে আসছি, কেন যেহেতু আমাদের লাইফের একটা কিছু সময় সময় সীমিত দেওয়া থাকে, বেশিক্ষণ আমি কন্টিনিউ করতে পারি না, তো তাই জন্য আমাদের কি হয় কিছু কালেকশন আমি নিয়ে আসি। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এরকম আরো প্রচুর কালেকশন আছে, তো অতি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, বুকিং নাম্বারটা দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করুন। সেখানে কিন্তু আপনাকে এরকম বিভিন্ন রকমের কালেকশন আপনার বাজেট অনুযায়ী, আপনার কালার পছন্দ অনুযায়ী কিন্তু আপনাকে সেন্ড করা হবে, আপনি সেইভাবে আপনার বুকিংটা কন্টিনিউ করতে পারবেন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা সলিড ব্ল্যাক কালারের উপরে পাবেন, আর এটা হচ্ছে বোথ সাইডে বর্ডার, বোথ সাইডে বর্ডার। এটা প্রাইসটা বলুন, এটা প্রাইস 11990। নেক্সট আমরা কাঞ্জিভরম দেখাবো, একটু অন্য স্টাইলের কাঞ্জিভরম, বাট একটু অন্য স্টাইলের। এটা হচ্ছে ব্লু এর সাথে, ব্লু না ঠিক, তুতে, তুতের সাথে রানী কম্বিনেশন। এটা দেখুন, এটা হচ্ছে পেটা জরির কাজ যাচ্ছে আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে বডিটা। দেখুন বডিতে কিন্তু ছোট ছোট বুটি দিয়ে পুরো রেইন ড্রপস এর মতন যেরকম একটা মোটিভ থাকে ওরকম মোটিভে কিন্তু যাচ্ছে পুরো শাড়িটা। আর অনেকেই আছে যারা রিসেপশনের দিন ভাবে যে বেনারসি পরবো না, একটু ডিফারেন্ট নিজেকে সাজাবো বা একটু ডিফারেন্ট কিছু শাড়ি নেবো, বেনারসি অনেকেই পরে পড়তে চান না, তো তাদের জন্য বলবো যে বেনারসি ছাড়াও কিন্তু প্রচুর এরকম অপশনস আছে, লুক ওয়াইজ বেনারসি কেউ ফেল করতে পারে, এরকম কালেকশনস কিন্তু পাবেন আপনি আদি রেডিমেড সেন্টারে। তো অতি অবশ্যই একবার হলে পরে চলে আসুন আদি রেডিমেড সেন্টারে। আমি একবার অ্যাড্রেসটা বলে দেবো,
আদি রেডমি সেন্টার, স্টেশন রোড, সুদপুর, কলকাতা 110। আর আপনি যদি দূরের বন্ধু হয়ে থাকেন অতি অবশ্যই কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে কিন্তু আপনাকে দেখাতে পারবো বিভিন্ন রকম কালেকশন আমাদের প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু আপনাকে দেখাতে পারবো। আর কথা দেব যে আপনি নিরাশ হবেন না, মানে এরকম কালেকশন আমাদের প্রতিষ্ঠানে আছে। আর এটার প্রাইস 3690। দেখুন বাজেটের মধ্যে এত দারুণ একটা কাঞ্জিভরম, আর কালার কম্বিনেশনটা অসাধারণ। আর ব্লাউজ পিস, এটা এইটা ব্লাউজ পিস, মানে আপনার এই কাঞ্জিভরমটা হয়ে যাচ্ছে কিন্তু 4000 এর মধ্যে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কাঞ্জিভরম দেখাচ্ছি। আরেকটা কাঞ্জিভরম, মানে যেহেতু বললাম আমি মানে সামনেই পয়লা বৈশাখের ব্যাপারটা রয়েছে, তো পয়লা বৈশাখের কথা মাথায় রেখে অনেকেই আছে একটু আগে আগে শপিংটা সেরে ফেলে, তো তাদের জন্য স্পেশালি আমি কিন্তু যথারীতি পয়লা বৈশাখের কালেকশন দিয়ে কিন্তু পুরো প্রতিষ্ঠান সেজে উঠেছে। প্রচুর নতুন কালেকশন আমাদের প্রতিষ্ঠানে এসছে, আরো আসবে, তো অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম। আর আমাদের তো প্রতিষ্ঠান আছে, সেখানে অসংখ্য কালেকশন কিন্তু আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বোথ সাইড বর্ডার, আর বর্ডারটা একটু দেখুন কতটা প্রমিনেন্ট কাজ করা বর্ডারটায়, বোথ সাইডে কিন্তু আপনি এরকম সেম বর্ডার পাবেন। আর এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডি তাসার কালার, মানে পিওর তাসার কালার এর সাথে কিন্তু যাচ্ছে রেড বর্ডার, আর ভেতরটা যাচ্ছে মিনাকারি, ভেতরে যে বুটাগুলো যাচ্ছে মিনাকারি। আমি বুটাগুলো একটু প্রমিনেন্ট ভাবে দেখাই আপনাকে, দেখে নিন, বুটাগুলো কিন্তু যাচ্ছে পুরোটাই মিনাকতে, রেড মিনাতে, মানে বিয়ের সময় প্রণামী দেওয়ার ব্যাপার থাকে, বা মায়ের একটা শাড়ি দরকার হয় যেটা পরে ধরুন জামাই বরণ করবে, বা মেয়ের বিয়েতে এরকম একটা শাড়ি পরবেন, বা শাশুড়ি মায়ের জন্য প্রণামী, তো বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তারপর কিন্তু শাশুড়ি মাকে গিফট করলেন, তারপর নিজে আপনি একদিন পরে নিলেন যে কোনো একটা পুজো পার্বণে। আর পুজো পার্বণের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি, একদম পারফেক্ট শাড়ি। আর এটার প্রাইস 3690। একটা বটি গ্রিন কালার এর উপরে ব্রোকেট উইথ বোথ সাইড বর্ডার, বর্ডারটা একটু দেখে নিন, এটা হচ্ছে আঁচলটা। আর এটা হচ্ছে বডিটা, দেখুন পুরো অল ওভারটাই কিন্তু ব্রোকেট ওয়ার্ক আপনি পেয়ে যাবেন, পুরো অল ওভারটা কিন্তু পেয়ে যাবেন ব্রোকেট ওয়ার্ক। শাড়ি কিন্তু একদম লাইট ওয়েট, হ্যাঁ একদম লাইট ওয়েট, সাথে থাকবে লাইট ওয়েট, এরকম একদম ভাববেন না যে হয়তো দামটা কম বলে এরকম ভাবে হেভি শাড়ি পাচ্ছেন, বা কোয়ালিটি সেরকম ভাবে না, কোয়ালিটি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে একদম মেনটেন করা হয়, সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আর এটার প্রাইস 2195। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, না না আচ্ছা ব্লাউজ পিস আমরা আগে দেখিয়ে দিয়েছি, আরেকবার ওটা শাড়ি শেষটা, হ্যাঁ দর্শকবন্ধু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসটা। আরেকটা কালেকশন দেখাবো এরকম কাঞ্জিভরমে, সেটা হচ্ছে রানি কালারের উপরে, এটার কালারটাও দারুন। আর কমপ্লেক্সন যদি ফেয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই, মানে এরকম এই ধরনের কালারের জন্য দেখুন এটা পুরো হট পিঙ্ক কালারের উপরে যাচ্ছে উইথ বোথ সাইড বর্ডার। এটা হচ্ছে আঁচলটা,
আঁচলটা একটু কাছ থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচলটা। আর এটা বডি, যেখানটা পুরোটাই রেইন ড্রপস এর মতন মোটিভ যাচ্ছে, পুরোটাই রেইন ড্রপস এর মতন, দেখুন ছোট 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 বুটি দিয়ে কিন্তু পুরো শাড়িটাই সাজানো হয়েছে। আমরা কাস্টমারের রিকোয়েস্ট অনুযায়ী দুটো শাড়ি ব্রোকেট স্লিভ দেখালাম, কিন্তু এছাড়াও কিন্তু আমাদের ম্যাম যেরকম বলেন যে আমাদের শপে আরো অনেক ধরনের প্রচুর অপশনস পাবেন। অ্যাকচুয়ালি আমাদের লাইভের কিছু সময়ের কারণে কিন্তু আমরা কিন্তু প্রচুর এত কালার ভেরিয়েশন দেখাতে পারি না, আর কালার ভেরিয়েশন যদি আপনার দেখতে হয় অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে কিন্তু দেখানো হবে আপনাকে প্রচুর এরকম কালেকশনস। আর আপনার যদি মনে হয় যে এরকম ভাবে না আমার এই কালারটা না আমার অন্য কালার, আমাদেরকে একটু সময় দিলে আমরা যদি সেটা পারি তো সেটাও ব্যবস্থা করে দিতে পারবো, তো সেইটাও বলতে পারি। আর এটার প্রাইস 6550, 6550। আর অতি অবশ্যই আপনারা অনেক দর্শক বন্ধুরাই আছে যারা পরে লাইভটা জয়েন করবে তাদের জন্য একটু আরেকবার বুকিং প্রসেসটা বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু একটা পার্টিকুলার কোড নাম্বার যাচ্ছে, আপনাদের যদি আমাদের সাথে বুকিং করতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের যে কোড নাম্বারটা যাচ্ছে বা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, তারপর কিন্তু আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার বুকিংটা কনফার্ম করব। আর আপনার ডেলিভারি অপশনস গুলো আপনি পেয়ে যাবেন, আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভার করানো হয় তো সেটাও আপনাকে জানিয়ে দেওয়া, আপনার যদি মনে হয় আপনি ডেলিভার করাবেন তো সেটাও অপশন রয়েছে। আর আপনি যদি চান নিজে প্রতিষ্ঠানে এসে জিনিসটি কালেক্ট করবেন, অনেক সময় হয় যে আপনি হয়তো শাড়িটি লাইভে দেখলেন, আপনি প্রতিষ্ঠানে আসা অবধি কারণ অনেক সময় আসা যায় না, তো আসা অবধি ওয়েট করতে করতে আমাদের শাড়িটা, যেহেতু আমাদের রিটেল শপ তো আমাদের শাড়িটা হয়তো সোল্ড আউট হয়ে যায়, আপনি হয়তো আপনার পছন্দের শাড়িটি আপনি দেখতেই পান না হয়তো, এই কারণে আমরা কি অপশন রেখেছি, আমরা রেখেছি আপনি এরকম ভাবে আমাদের লাইভে প্রোগ্রাম দেখার পর আপনি শাড়িটি বুক করতে চাইলে আপনি বুক করতে পারবেন কিছু অ্যাডভান্স করে, তারপর আপনি প্রতিষ্ঠানে এসে শাড়িটি এরকম ভাবে কালেক্ট করতে পারবেন, তো সেই অপশনটা আমরা দিয়ে রাখছি যাতে আপনাদের মন খারাপ না হয়। আর আমাদের পেমেন্ট অপশন গুলো বলে দিই, ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে প্রেজেন্ট আছে, আর আপনার যদি মনে হয় ফোন পে জিপে বা ব্যাংক ট্রান্সফার সেটাও কিন্তু অ্যাভেলেবল। আর আমাদের কিন্তু শুধু অল ওভার ইন্ডিয়া না, আমাদের কিন্তু আউটসাইড ইন্ডিয়াও কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়, যেরকম আউটসাইড ইন্ডিয়া বলতে বাংলাদেশ আছে আপনার, USA, ওরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভার করে থাকি। তো ওখানকারও যারা বন্ধুরা আছেন যদি মনে করেন যে প্রোডাক্ট আমাদের থেকে বুকিং করবেন তো অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো যেটা স্ক্রিনে যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করুন। আপনার কি ধরনের শাড়ি লাগবে, কত বাজেটের মধ্যে লাগবে একটু আমাদেরকে জানান, আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার সাথে আপনার আমাদের প্রোডাক্ট শেয়ার করব। তো চলুন নেক্সট কি কালেকশন আছে সেটা দেখে নিই। আর অতি অবশ্যই দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, অতি অবশ্যই আমাদের মানে লাইভ প্রোগ্রামটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন, মানে যে কারণে আমাদের যাতে এই কালেকশন গুলো যাতে আপনাদের পছন্দ মানে কাছের যারা বন্ধুরা আছে বা আপনাদের রিলেটিভ যারা আছে তাদের অব্দি যাতে আমরা পৌঁছে যেতে পারি আমাদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। এই একটা, এই সিল্কটার নাম হচ্ছে সিকো সিল্ক, সিকো সিল্ক সোভার লাগছে খুব, মানে একদম এলিগেন্ট একটা টেস্টের শাড়ি, দেখুন একদম এলিগেন্ট একটা টেস্টের শাড়ি। স্পেশালি অনেকেই আছে যারা মানে এরকম প্রফেশনাল আছে যাদের একটু সোভার টেস্টের শাড়ি পরতে হয়, তো ওরকম প্রফেশনদের জন্য কিন্তু একদম মানে পারফেক্ট শাড়ি এটা বলতে পারি। আর দেখুন এটা ওয়ার্কটা, আর লাইট ওয়েট, যেহেতু সামনেই মানে সামারের সিজন, তো সামারের সিজনে কি হয় আমাদের একটু কমফোর্টেবল ব্যাপারটাকে একটু মেনটেন করতে হয়, একটু শাড়িটা পরে পরার পর কমফোর্টেবল একটু লাইট ওয়েট যাতে হয়, তো ওরকমই কিন্তু এই কালেকশনটা। একদম সিম্পল, খুব বেশি জারি ওয়ার্ক নেই এটাতে, শুধু পাটটায় হালকা জারি বর্ডার আপনি পাচ্ছেন, পুরো শাড়িটাই কিন্তু খুব এলিগেন্ট একটা লুকে যাচ্ছে। এইটারও কিন্তু বিভিন্ন কালার অপশন আপনি পেয়ে যাবেন, কালার অপশন কিন্তু বিভিন্ন শাড়িতে আপনি পাবেন, শুধুমাত্র আপনার বাকি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করা বিভিন্ন কালেকশন দেখার জন্য। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এখন দেখাবো যেহেতু সামনেই মানে এরকম একটা পার্বণ আছে, তো কিছু পুজো কালেকশন এর মতন ওই শাড়ি, পুজো কালেকশন এর মতন কিছু শাড়ি আমি একটু দেখিয়ে দিই, মানে পয়লা বৈশাখ যেহেতু সামনে, এটা পিওর গরাদের উপরে
এটা পিওর গারদ, এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা যাচ্ছে যেটা পিওর রেড এর উপরে যাচ্ছে, একটু সামনে করে দেখিয়ে দিই। এখনো কিন্তু কোথাও না কোথাও ট্রেডিশনাল ব্যাপারটা কিন্তু রয়ে গেছে, তো এর জন্য আর ট্রেডিশনাল যারা পড়তে পছন্দ, মানে ট্রেডিশন কে যারা নিয়ে চলতে পছন্দ করে তাদের জন্য এরকম কালেকশন, পুরো ক্রিমের সাথে রেড কালার পার দেখুন। এটা প্রাইসটা বলে দেখুন। বিভিন্ন কালার অপশনস কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম গরদে। নেক্সট আমরা আরেকটা গরদ দেখাচ্ছি, আরেকটা গরদ দেখুন, এটা হচ্ছে বেজ কালারের উপরে এরকম অলিভ গ্রিন, এটা আঁচলটা যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এখন দেখবো বডিটা, বডিটা দেখুন কি অসাধারণ একটা কালেকশন এটা, মানে গরদে যে অ্যাকচুয়াল ডিজাইনটা ওইটা কোথাও যেন দেখুন, পুরোটা অল ওভার মানে জারি ওয়ার্ক প্লাস এরকম বুটা মিনা বুটা, এই যে গ্রিন কালার গুলো দেখছেন এগুলো কিন্তু পুরোটাই মিনাকারি করা, তো পুরো অল ওভার শাড়িটাও কিন্তু আপনি এরকম ভাবেই পাচ্ছেন। এটার প্রাইসটা বলে দাও। আপনাদের যদি এরকম আরো গরদের কালেকশন দেখতে হয় তো অতি অবশ্যই যোগাযোগ করুন আমাদের, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেখানে বিভিন্ন রকম কালেকশন কিন্তু আমরা দেখাতে পারবো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 8725 only, 8725 only. নেক্সট আমরা স্বর্ণ চুড়ি দেখাচ্ছি, স্বর্ণ চুড়ি দেখাচ্ছি, পিওর স্বর্ণ চুড়ি। একদম রয়্যাল ব্লু কালারের স্বর্ণ চুড়ি, আর স্পেশালি যেটা আমি বলে থাকি এই ব্লুটা, মানে রয়্যাল ব্লুটা, রয়্যাল ব্লুতে কিন্তু পড়লে একটা রয়্যাল লুক, রিচ একটা লুক আসে, সেটা যে কোনো এনি শাড়ি আপনি বলতে পারেন, মানে সেটা 1000 এর শাড়ি হোক বা আপনার 10000 এর শাড়ি হোক, মানে এই কালারটা স্পেশালি এরকম একটা কালার সেটা তার রয়্যাল একটা রিচ একটা লুক আসে, আর যখন হয় এরকম স্বর্ণ চুড়ি আর এরকম আঁচল তখন তো কোনো কথাই নেই, তখন তো কোনো কথাই নেই। এবার বডিটা দেখিয়ে দিই, এই দেখুন পুরোটা আম কলকা বুটি দিয়ে সাজানো হয়েছে পুরো শাড়িটা। এটার দামটা একটু বলে, দামটা আমার কাছে আছে 12750। এরকম কিন্তু স্বর্ণচুরি কালেকশন আপনি আরো পাবেন, আর এগুলো কিন্তু এরকম স্বর্ণচুরি কিন্তু আপনি লো বাজেটেরও অ্যাভেলেবল, সেটার বাজেটটা একটু বলে দাও, সেটা স্টার্টিং বাজেটটা বলে দাও। স্বর্ণচুরি স্টার্টিং বাজেট হচ্ছে 1900 থেকে, 1900 থেকে স্বর্ণচুরি স্টার্টিং, তারপর অনওয়ার্ডস। আর যেটা আমি এই মুহূর্তে দেখালাম এটা হচ্ছে পিওর স্বর্ণচুরি, পিওর স্বর্ণচুরি। নেক্সট আমরা আরেকটা আরেকটা স্বর্ণচুরি আছে যেটা আমরা আরেকটা বিক্রি করে থাকি, নতুন এসেছে, সেটার প্রাইস হচ্ছে 890 only, মানে বিশ্বাস হয় না 890, মানে বিলো 1000 এর মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম ধরনের স্বর্ণচুরি। নেক্সট আমরা এটা ঘিচা সিল দেখাচ্ছি, নেক্সট একটা ঘিচা সিল্ক, এটা তুতে কালারের আঁচলটা পাচ্ছেন, দেখুন এটা পিওর, এটা পিওর ঘিচা, এটা ঘিচার উপরেই আছে, ঘিচার উপরে আছে এটা, হ্যাঁ সেমি ঘিচা, আর এটা হচ্ছে পাটটা, এটা পাটটা, পাটটা যা তুতে কালারের উপরে, এইটা কিন্তু খুব সোভার টেস্টের শাড়ি, মানে এনি এজে কিন্তু এই কালারটা সবাই পড়তে পারবে, মানে এনি এজের জন্য পড়তে পারবে, আর পাটটা খুব সুন্দর, পাটটা একদম ডিফারেন্ট, মানে যেরকম আমরা পাড়া অ্যাকচুয়ালি পেয়ে থাকি, মানে একটু ফ্লাওয়ার মোটি ফ্লোরাল ডিজাইনে যেরকম যায়,
বা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনে, এটা কিন্তু একদম অ্যাবস্ট্রাক্ট ডিজাইনে কিন্তু এটা আছে, দেখুন একটু টেম্পল টেম্পল মোটিভে কিন্তু যাচ্ছে, আর একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। মানে এখন শাড়িতে কিন্তু সব থেকে বেশি ডিমান্ড, যখনই শাড়ি কেউ পারচেস করতে আসে সবার আগে বলে যে ভালো একটু ব্রাইট কালার দেখান আর একটু লাইট ওয়েট এর মধ্যে দেখান, তো ওরকমই কালেকশন কিন্তু আমি এনেছি। আর এটার প্রাইস 2690, 2690। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। নেক্সট আমরা একটা ডিজাইনার শাড়িতে দেখাবো, এখন দেখাবো কিছু ডিজাইনার শাড়ি। দেখুন রেড, আর এটা কিন্তু ফেব্রিকটা কিন্তু ক্রেপের উপরে আছে, ফেব্রিকটা দেখে একদম চেরি রেড, যেরকম চেরি রেড কালার, পাড়টা দেখুন একদম এরকমই পাড় যাবে কিন্তু পুরো বডিতে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা আঁচলের পোর্শনটা। আর এই ধরনের এক কালারের শিফনের ক্রেপের উপর, যে ক্রেপের উপর যে আইটেম গুলো প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। আর এটার প্রাইস 2625, 2625। পুরো শাড়িটা কিন্তু এরকমই, ভেতরটা একদম প্লেন সফট, এই দেখুন আমি মাটেরিয়ালটা ধরে দেখাচ্ছি, এতটাই সফট। আর শুধু পাটটাতে কাজ পাবেন, আপনি শুধু পাটটাতে ওয়ার্কটা পাচ্ছেন উইথ স্টোন, এখানে কিন্তু স্টোনও লাগানো আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা প্রাইস 2625, 2625। নেক্সট আমরা ডিজাইনার নেটের উপর দেখাবো, আর একটা ডিজাইনার শাড়ি যেটা নেটের উপরে, মাটেরিয়ালটা নেট, আগে মাটেরিয়ালটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে ক্রেপের উপরে, এটার মাটেরিয়ালটা হচ্ছে নেট। দুর্দান্ত একটা শাড়ি, স্পেশালি কালারটা, মানে এরকম ব্ল্যাক কালারের সাথে যখন এরকম কম্বিনেশন গুলো পড়ে, এই যে ফ্লাওয়ারের ভেতরে যে কম্বাইন গুলো, একটু ইয়েলো একটু পিঙ্ক অরেঞ্জ, এরকম কম্বিনেশনটা পড়ার জন্য কিন্তু শাড়িটা আরো বেশি গর্জিয়াস হয়ে উঠছে। আমি শুধু পাটটা একটু দেখাই, আঁচলে যে বর্ডারটা আছে বর্ডারটা একটু দেখুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেকেই আছে যারা হয়তো শাড়ি পছন্দ করতে গিয়েও ভাবছেন যে না আরেকটু দেখলে মনে হয় ভালো হতো, তাদেরকে আমি অতি অবশ্যই প্রেফার করব যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেখানে যোগাযোগ করুন। হতেই পারে অনেক সময় এরকম ভাবে, আমরা যখন লাইভে দেখাচ্ছি ক্যামেরা অনেক কিছু ধরে নাই পড়তে পারে, হয়তো আপনি সেরকম ভাবে নাই কিনতে পারেন, আপনি যখন কিনবেন জিনিসটা আপনি অতি অবশ্যই আপনি একবার কেন 10 বার সেটা কনফার্ম করুন, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমাদেরকে একটা পিং করে দিন, তো আমরা কি করবো যে শাড়িটা আপনি কালেকশনটি দেখতে চাইছেন সেটার কোড নাম্বারটা বা স্ক্রিনশটটা আমাদের সাথে শেয়ার করুন, আমরা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু শাড়িটার ছবি আপনাকে পাঠাতে পারবো, তারপর আপনি কনফার্ম করে নিন ভালোভাবে দেখে। আর এটার প্রাইস 3795। আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ভিডিও কল করে শপিং করার অপশনসটাও রয়েছে, তো আপনার যদি মনে হয় যে আপনি একবার ভিডিও কল করে শপিং করবেন তো সেটাও কিন্তু অ্যাভেলেবেল। এটা হচ্ছে শাড়িটার শেষ, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, হেভি একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর উপরে। হ্যাঁ, বুকিং প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি, প্রচুর দর্শক বন্ধুরা আছে যারা পরে জয়েন করছে তাদের জন্য স্পেশালি, আমাদের যে কোড নাম্বার গুলো যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে সেই কোড নাম্বার দিয়ে কিন্তু আপনাকে বুক করতে হবে,
আর কোন শাড়ি যদি আপনি বুকিং করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করতে হবে বা স্ক্রিনশট পাঠাতে পারেন, সেখানে কিন্তু আমি একাধিক কালেকশন কিন্তু আপনাকে আরো দেখিয়ে দিতে পারবো। আর বা আপনি যে শাড়িটা বুক করতে চাইছেন সেটাও বুক করতে পারবো আপনার সাথে কন্ট্যাক্ট করার পর। আর আপনার যদি মনে হয় ডেলিভারি অপশনস গুলো আপনি প্রতিষ্ঠানে এসে নেবেন, তো মোস্ট ওয়েলকাম, প্রতিষ্ঠানে আসুন। আমরাও চাই যে আপনার আপনার প্রতিষ্ঠানে আসুন, একটার জায়গায় আরো 10টা প্রোডাক্ট দেখুন, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমাদের প্রতিষ্ঠানে কি ধরনের কোয়ালিটি আমরা মেনটেন করে থাকি বা কিরকম প্রোডাক্ট আমরা রেখে থাকি, সেটা আপনার নিজেরা নিজের চোখে দেখলে আরো ভালো বেটার বুঝতে পারবেন। আর আমাদের অপশনস, পেমেন্ট অপশনস গুলো একবার বলে দিই, ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এভেলেবল, আর আমাদের জিপে ফোন পে আছে, ব্যাংক ট্রান্সফারও এভেলেবল। তো আপনার যদি মনে হয় যে আপনার যেই কনভেনিয়েন্ট ওয়ে হবে যেটা দিয়ে আপনি পেমেন্ট করতে চান সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আর অতি অবশ্যই আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের লাইভটা প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন আপনাদের রিলেটিভস যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের অব্দি আমরা পৌঁছে যেতে পারি আমাদের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। আর আমি জানি আপনারা এরকম করবেন কেন, আপনারা এতদিন অব্দি আমাদেরকে, আপনাদের কাছে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি, তো এই রেসপন্সের কারণে কিন্তু আমরা আরো বেশি সাহস যোগাতে পারছি এরকম প্রোগ্রাম করার জন্য। শুধু মানে উইদিন ইন্ডিয়া না, মানে আউটসাইড ইন্ডিয়াও কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট পাঠাতে পারছি, শুধুমাত্র এটা আপনাদের জন্য। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাদের সাথে থাকুন। আর আদির ইনভেস্টমেন্টের কথা দিচ্ছে, এইভাবেই আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দিয়ে আরো নতুন নতুন ভাবে সাজিয়ে তুলবে, এই কথাটাই কিন্তু দিচ্ছে আদির ইনভেস্ট সেন্টার এবং সাথে আমি। তো চলুন নেক্সট কালেকশন কি আছে সেটা দেখে নি। আর অতি অবশ্যই হ্যাঁ, আরেকটা বলবো, লাইভ প্রোগ্রাম তো ফলো করবেনই, তার সাথে সাথে আমাদের যে ফেসবুক অফিসিয়াল পেজটা আছে সেটাকেও কিন্তু ফলো করতে হবে, কারণ সেখানে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আপডেটস দিয়ে থাকি আমাদের কালেকশন নিয়ে। তো সেখান থেকেও যদি আপনার কোনো কিছু পছন্দ হয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু ইউটিউবে বিভিন্ন কালেকশনস এর ভিডিও পাবেন আপনি, এই লাইভ প্রোগ্রাম গুলো কিন্তু রেকর্ডেড লাইভ প্রোগ্রাম গুলো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখান থেকেও কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি বিজি আছেন, আপনি লাইভ দেখতে পাচ্ছেন, আপনি পরে দেখবেন, তো ওই লাইভ প্রোগ্রামটা আপনি ইউটিউবে গিয়ে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি দেখুন। আর পুরোনো লাইভও যদি হয়, আপনার যদি মনে হয় সেখান থেকেও কোনো শাড়ি পছন্দ হয়েছে, তো অতি অবশ্যই আমাদেরকে একবার হলেও জানান, তো আমরা কিন্তু চেষ্টা করব, বাই হার্ট চেষ্টা করব যাতে আপনার প্রোডাক্টটি আপনার অবধি পৌঁছে দিতে পারি। আর আমাদের ইনস্টাগ্রামে যে পেজটা আছে অতি অবশ্যই সেটাও কিন্তু ফলো করতে হবে। নেক্সট আমরা এখন একটা দেখাবো, সফট জামদানি। সফট জামদানি আমি এই কারণে বিভিন্ন রকম কালেকশন নিয়ে আসি আপনাদের সামনে, কেন প্রত্যেকটি লোকের, বিভিন্ন লোকের কিন্তু বিভিন্ন রকম কালেকশন পছন্দ, বিভিন্ন রকম কালার অপশন পছন্দ, বিভিন্ন বাজেটে সবাই সবাই নিয়ে থাকে। তো এই কারণে দেখুন আমাদের প্রত্যেকটি লাইভে কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন রকম বাজেটের শাড়ি কিন্তু রাখতে, যাতে সবাই কিনতে পারে, সবাই পড়তে পারে, সবাই সাজতে পারে। এটা দেখুন পুরোটাই ঘর গ্রাম বাংলার যে একটা মোটিভ আছে, মোটিভটা কিন্তু ওরকমই। এটা অ্যাকচুয়ালি রেড, রেড কালার কিন্তু, হ্যাঁ রেড, এটা কিন্তু অফ হোয়াইট এর মধ্যে রেড। এটার প্রাইস 2025। নেক্সট আমরা এটা তসর দেখাবো। এটা হচ্ছে রেড, পুরো আঁচলটা যাচ্ছে, এটা হচ্ছে বডি ফ্রন্ট পোর্শনটা আপনার এরকম পড়বে, একদম ট্র্যাডিশনাল শাড়ি, মানে এই শাড়িগুলো কিন্তু কোনোদিনও পুরনো হবে না, মানে এইগুলো বলতে পারেন আপনার ওয়ার্ড্রফের একটা অ্যাসেট, মানে এই ধরনের শাড়ি আপনি যখন কিনবেন আপনি তো পরবেনই, সাথে কিন্তু পরবে আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে সে পরবে, আপনার বাড়িতে যদি বৌমা থাকে সেও পরবে, এবং আপনার নাতি নাতনিও কিন্তু পরবে, মানে খুব শখ করে পরবে সেটা আমি বলতে পারি। এগুলো ট্র্যাডিশনাল শাড়ি, কোনোদিনও পুরনো হয় না। আর এটা প্রাইসটা বলো। আচ্ছা এটা প্রাইস 2925 অনলি, 2925। আচ্ছা নেক্সট আমরা এটা হ্যান্ডলুম দেখাবো। সামার তো চলেই আসছে, তো সামারে কিন্তু এরকম কালেকশন গুলো একদম হিট।
আর যখনই মানে যারা অফিসিয়াল মানে প্রফেশনের সাথে যুক্ত, মানে রেগুলার 8 থেকে 9 ঘন্টা ওয়ার্ক করতে হয় ওয়ার্কিং লেডি যারা, তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন পুরোটাই কিন্তু ছোট ছোট বুটি দিয়ে কিন্তু সাজানো, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখুন একটু হেভিতে যাচ্ছে, কিন্তু ব্লাউজ পিসটা বোথ সাইডে আপনি এরকম পার এবং এই এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন বোথ সাইডে। এটার প্রাইস 1125। আচ্ছা নেক্সট আমরা আবার কিছু ফ্যান্সি সিল্ক দেখাচ্ছি। এইটা হচ্ছে কাঞ্চিরানি সিল্ক, একদম সফট এর উপর, একদম সফট এর কাঞ্চিরানি সিল্ক, আর কালারটা অসাধারণ। আর এটা কিন্তু যাচ্ছে ক্রস এর মধ্যে, ব্লাউজ পিসটা যাচ্ছে ক্রস এর মধ্যে বোথ সাইড বর্ডার, বোথ সাইড বর্ডার। এটা আঁচলের পোর্শনটা, আঁচলটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন আঁচলের পোর্শনটা কিন্তু একদম ব্রাইট ফ্লাওয়ার মোটিভে কিন্তু যাচ্ছে আঁচলটা উইথ মিনা। হালকা আপনি নিজে যখন শাড়িটা কাছ থেকে দেখতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন, হালকা একটা অরেঞ্জিশ রেড ওরকম কালারের কিন্তু মিনা আছে এই পুরো আঁচলটাতে। আর এইটা হচ্ছে আপনার শাড়িটা যেটা ক্রস কালারে যাচ্ছে, অরেঞ্জ এবং পিঙ্ক ওরকম একটা ক্রসে যাচ্ছে, আর পুরোটাই কিন্তু পিকক মোটিভে যাচ্ছে, পুরোটাই কিন্তু যাচ্ছে পিকক মোটিভে। আপনারা দেখ বুঝতেই পাচ্ছেন এই পুরোটাই যাচ্ছে পিকক মোটিভে। আর পাটটা এইটা বর্ডার, আর ওই পাশের বর্ডারটা একটু দেখিয়ে দিই। দেখুন বোথ সাইড বর্ডারটা কিন্তু খুব সুন্দর ফ্লোরালে যাচ্ছে, এটার প্রাইস 2290। দেখুন এরকম বাজেটে এরকম একটা শাড়ি আপনি পাচ্ছেন, প্লাস কোয়ালিটি নিয়ে আমি যেটা বারবার করে বলবো, কোয়ালিটি নিয়ে কিন্তু আদি রেডিমেড সেন্টার একদম কম্প্রোমাইজ করে না। মানে আপনি এরকম ভাববেন না মানে 2000 বা 2500 বাজেট তার মানে শাড়িটার কোয়ালিটি সেরকম না, একদমই না। কারণ আমাদের প্রতিষ্ঠান কিন্তু কোয়ালিটি একদম মেনটেন করে থাকি। হ্যাঁ দাম কম আপনি পাচ্ছেন, কারণ আমাদের আমাদের প্রতিষ্ঠান কিন্তু প্রত্যেকটি মেম্বারের কথা মানে যারা এখানে প্রতিষ্ঠানে আসেন, অনেকেই আছে যারা বলেন যে একটু লো বাজেটের কালেকশন হলে ভালো হয়, তো সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে কালেকশন রাখি এবং সব রকম বাজেটে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানে। আর সেই কারণে আমরা 490 থেকে আমাদের ফ্যান্সি শাড়ি স্টার্টিং রেঞ্জ 490 থেকে স্টার্টিং রেঞ্জ, মানে সবাই যাতে কিনতে পারে, সবার শখটা পূর্ণ মানে পরিপূর্ণ করতে পারে, তাই জন্য কিন্তু আদি রেডিমেড সেন্টার এত বছর ধরে কন্টিনিউয়াসলি একটাই জায়গায় কিন্তু এরকম ভাবে এস্টাবলিশ একটা বিজনেস করে যাচ্ছে। নেক্সট আমরা একটা ফ্যান্সি সিল্ক দেখাচ্ছি। ইয়েলো সাথে লাল, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা উইথ মিনা। এই শাড়িটা একটু কাঁচ থেকেই দেখাবো, কেন এই যে এই পোর্শনটা যে ওয়ার্কটা ইয়েলোর সাথে এটা একদম মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন কাছ থেকে দেখবেন যেরকম আমি অনেক আমি মানে খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি মানে কাছ থেকে দেখলে কিন্তু এটা শাড়িটার লুকটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। একটু দেখে নিন, অনেক সময় কি হয় ক্যামেরা অনেক কিছু ধরানো যায় না, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনার মনে হয় আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে পারেন, আপনি জাস্ট একটা স্ক্রিনশট বা শাড়ির কোড নাম্বারটা আমাদের সাথে শেয়ার করুন, আমরা কিন্তু শাড়িটাকে শাড়ির ছবি কিন্তু আপনাকে সেন্ড করে দেব, যাতে আপনার বুঝতে বা পছন্দ করতে সুবিধা হয়, বা শাড়িটা যদি আপনার মনে হয় ভিডিও করে পাঠাবো সেটাও কিন্তু আমরা করে পাঠিয়ে দেবো আপনাকে, যাতে আপনি খুব ভালোভাবে শাড়িটা দেখে তারপরেই বুকিং কনফার্ম করতে পারেন। এটার প্রাইস 1595 এটা। আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। নেক্সট আমরা আরেকটা ফ্যান্সি দেখাবো, এটা হচ্ছে আর্লি সিল্কের উপর।
আমরা আজকে আর মানে প্রোগ্রামের শুরুতে একটা আর্নি সিল দেখিয়েছিলাম একটু হাই রেঞ্জে, আর এটা একটু লো রেঞ্জে। এটা আছে আঁচলের পোর্শনটা। আমরা যেটা বারেবারেই বলে থাকি, আমাদের কিন্তু সববার কথা মানে প্রত্যেকটি ধরনের লোকের কথা আমাদের মাথায় রাখতে হয়। হাই বাজেটের শাড়ি যেরকম আপনি আমাদের কাছে পাবেন, আমরা কিন্তু মিনিমাম রেঞ্জের শাড়ি রেখে থাকি। অনেকেই আছে দেখুন শখ পূরণ করতে পারে না, কিন্তু শখ পূরণ করার জন্য কিন্তু আদি রেডিমেড সেন্টার মানে এখানে আসলে আপনি নিজের শখ গুলোকে ছোট ছোট শখ যেগুলো থাকে ওগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন। আর এটা হচ্ছে বডিটা, এটার প্রাইস 1595। প্রাইসটা বলে দিলাম, এবার শুধু শাড়িটার সাথে আপনি দামটাকে মিলিয়ে দেখুন। এত সুন্দর শাড়ি, আর কোয়ালিটি নিয়ে আমি যেটা বলবো বারবারে, কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে আমি গায়ে আমার হাতে লাগছে এটা, কিন্তু আপনার যদি মনে হয় কুটকুট করবে সেটা কিন্তু একদমই না, মানে ভালো কোয়ালিটি একদম। এই পিওর রেড কালারের একটা ব্লাউজ পিস পাবেন, অতি অবশ্যই বানাবেন এই ব্লাউজ পিসটা, কেন এটা শুধু এই শাড়িটার সাথে না প্রচুর শাড়ির সাথে আপনার ম্যাচিং হয়ে যাবে। নেক্সট আমরা একটা পৈঠানি সিল দেখাবো, আর একটা পৈঠানি দেখাবো, এটা টমেটো রেড এর উপরে। এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলের পোর্শনটা, আর এটা হচ্ছে বডির ইনসাইডটা। আমি ইনসাইডটা খুব ভালোভাবে দেখাতে চাই, তার প্রথমে বর্ডারটা একটু দেখিয়ে নি। এটা হচ্ছে বর্ডার প্রত্যেকটি, দেখুন কিছুক্ষণ পর পর কিন্তু একটা করে পিকক মোটিভে যাচ্ছে। আর এই পোর্শনের ডিজাইনটা আমি বুঝতে পারছি না আপনারা কতটা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা পিকক মোটিভ আছে উইথ মিনা ওয়ার্ক করা, উইথ মিনা ওয়ার্ক করা। আর এখানটায় ব্লাউজ পিসটাও আমি দেখাবো, এইটা হচ্ছে ব্লাউজ পিস যেটা দেখুন অল ওভার ব্রোকেড একটা ওয়ার্ক আপনি পাচ্ছেন, জাস্ট কেটে নিতে হবে, কেটে স্টিচ করে নিতে হবে আপনার মাপ অনুযায়ী। আর দেখুন এইটা তো ব্লাউজের ফ্রন্ট এবং ব্যাক যেটা হেভি ওয়ার্কে ব্রোকেডে যাচ্ছে, আর এইটা হচ্ছে বর্ডারটা, অসাধারণ কিন্তু একটা ব্লাউজ আপনি বানাতেই পারবেন এরকম একটা শাড়ি কিনলে। আর শুধু এইটার সাথে না, যেটা প্যারেট প্যারেট গ্রিন বলছি, এটা যেহেতু টমেটো রেড তাই জন্য প্রচুর শাড়িও পড়তে পারবেন। প্রাইস একটু বলো। আচ্ছা, এটা প্রাইস 2290 only। নেক্সট আমরা একটা ফ্যান্সি তসর দেখাচ্ছি, ঘিচা তসরের উপর। ফ্যান্সি ঘিচা তসর, খুব সাটল একটা কালার, এটা একদম পেস্টেল শেডে যাচ্ছে। এটা টেক্সচারটা আমি দেখাবো, শাড়ির মাঝখানে যে টেক্সচারটা আছে টেক্সচারটা একটু দেখুন, এই এই ধরনের শাড়িগুলো কিন্তু খুব বেশি হেভি কালার ওয়ার্ক থাকে না বা বেশি মাল্টি কালার বুটি থাকে না, খুব সোভার একটা সাটল একটা ডিজাইনে থাকে। শুধু পাটটাতে দেখুন একটা স্লিক একটা বর্ডার আপনি পাবেন এই শাড়িগুলোতে, খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল শাড়িগুলো। আর এই ধরনের লাইট ওয়েটের আইটেম গুলো খুব ডিমান্ড এখন। হ্যাঁ, মানে বাড়িতে স্পেশালি যারা সিনিয়র মেম্বার থাকে অনেকেই, মানে তাদের বয়সের কথা বলছি, মানে তাদের সময় যেটা হয়ে থাকে, মানে আমাদের প্রতিষ্ঠানে আমরা জানি এই কারণে, প্রতিষ্ঠানে আসলে অনেকে বলে বাড়ির সিনিয়র মেম্বারের জন্য একটা শাড়ি নিতে হবে, অতি অবশ্যই হতে হবে সেটা খুব লাইট ওয়েট আর সাটল একটা কালারে আর সফট, মানে যাতে তারা ইজিলি ক্যারি করতে পারে, তো ওরকমই কালেকশন কিন্তু এগুলো। কারণ আমাদের যেটা হয়, যেটা বড় প্রতিষ্ঠান আর এখানে কিন্তু শুধু একটা একজন মেম্বারকে নিয়ে কাজ না, এখানে কিন্তু বহু মেম্বাররা আছে যারা আসেন এবং তাদের রিকোয়েস্ট আমাদেরকে জানান, তো আমরা কিন্তু প্রোডাক্ট সেইভাবেই কিন্তু রেখে থাকি আমাদের প্রতিষ্ঠানে। এই একটা আরেকটা ফ্যান্সি সিল দেখাচ্ছি আমরা, আরেকটা ফ্যান্সি সিল্ক,
এটা কিন্তু কপারের উপরে আছে, কপার জারির উপরে আছে, আঁচলটা যাচ্ছে কপার কালারের জারির উপরে, দেখে নিন। আর গ্রে কালার পাটটাতে কিন্তু যাচ্ছে এরকম মফ কালারের ছোট্ট বর্ডার। আর এটা হচ্ছে পাড়ের পোশাকটা। অল ওভার বুটি আছে, আর টোটালটা হচ্ছে মীনাকারী, টোটালটা মীনাকারী। হ্যাঁ টোটালটাই মীনাকারী, এবং শাড়িটা একদমই লাইট ওয়েট। আর এটা গ্রে কালারের সাথে এরকম ধরনের কপারের কম্বিনেশন আপনি খুব রেয়ার পাবেন, একদম আনকমন কম্বিনেশন, সেটাই একদম আনকমন, একদম আনকমন কম্বিনেশন। আর এই হ্যাঁ কালার এই ধরনের কালার অপশন কিন্তু আপনি আমাদের কাছে আরো পেয়ে যাবেন। শুধু আপনারা আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে একটু আমাদেরকে একটু হাই বা একটু হ্যালো পাঠিয়ে দিন, আর কিছু না, মানে জাস্ট কন্টাক্ট করতে হবে, মানে কন্টাক্ট করাটা দেরি, বাকি কাজটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মেম্বাররাই করে দেবে। আর এখানে দেখুন ব্লাউজ পিসটাতে বুটি ওয়ার্কও পাচ্ছেন, সাথে বোথ সাইড বর্ডার। প্রাইসটা বলুন। আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 1650 অনলি, 1650 অনলি। নেক্সট আমরা একটা নতুন একটা ফ্যান্সি আমাদের প্রতিষ্ঠানে এই জাস্ট মাত্র এসেছে, মানে আমি যেটা বললাম মানে পয়লা বৈশাখ যেহেতু সামনে, তো আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু মানে যেটা সবাই হয়ে থাকে পয়লা বৈশাখ যেহেতু সামনে, মানে নতুন ভাবে সেজে ওঠার একটা প্রেরণা, তো ওরকমই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নতুন ভাবে আবার সেজে উঠেছে নতুন নতুন কালেকশনস নিয়ে, একদম রেডি পয়লা বৈশাখের জন্য। একদম আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি একদম পয়লা বৈশাখের জন্য এটা আনা হয়েছে, আমাদের বানানো হয়েছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা একটা যাচ্ছে জাম কালারের উপরে, আর এটা হচ্ছে বডির ভেতরটা। আমি লোয়ার পোর্শনের পাটটা দিয়ে শুরু করব, লোয়ার পোর্শনের পাটটা একটু দেখে নিন, কাজটা এতটাই নিখুঁত, বেশি ডেসক্রিপশন দরকার হবে না। এটা লোয়ার পোর্শনের পাটটা, আর ওপরের পাটটা কিন্তু প্লেন, এরকম যেরকম পাড় আপনার বর্ডার হয় ওরকমই। আর ভেতরের বুটা ওয়ার্কটা কিন্তু কলছি ডিজাইনে যাচ্ছে, মানে যেটা মাঙ্গলিক রূপে আমরা ভেবে থাকি, তো ওরকমই একটা মোটিভ নিয়ে কিন্তু এই পুরো শাড়িটা। আর আপনি এই মাত্র বললেন না মাঙ্গলিক ব্যাপারটা, আর এই সিল্কটার নাম মানে নামকরণই দেওয়া হচ্ছে মঙ্গল সিল্ক, মঙ্গল সিল্ক একদম। শাড়িটা শেষ অব্দি কিন্তু এরকম ভাবেই কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মঙ্গল সিল্কের কালার অপশন আপনি আমাদের কাছে আরো পেয়ে যাবেন, কালার অপশন আরো পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার, আর প্রাইস 1290। নেক্সট আমরা আরেকটা ঘিচা সেল দেখাচ্ছি, ফ্যান্সি ঘিচা, ফ্যান্সি ঘিচা উইথ চেকস, এটা কিন্তু চেকস এর উপরে আপনি পাচ্ছেন। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, অলিভ গ্রিন যাচ্ছে, এটা কালারটা হচ্ছে অলিভ গ্রিন সাথে লেমন ইয়েলো, সাথে লেমন ইয়েলো, আর ভেতরে কিন্তু পুরোটাই কিন্তু গোল্ডেন চেকস এ যাচ্ছে। একটু সামনের থেকে দেখাই, আমি জানি না কতটা ক্যামেরায় ধরা পড়বে অ্যাকচুয়ালি কালারটা এরকম, কিন্তু আমরা কিন্তু খালি চোখে ভালোভাবেই দেখতে পাচ্ছি। শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা দেখুন, ব্লাউজ পিসটাও খুব খুব সুন্দর হেভি ওয়ার্কে যাচ্ছে। এটার প্রাইস 1350। আমি ব্লাউজ পিসটা দেখাবো, আশা করি ব্লাউজ পিসটা যখন আপনি দেখবেন আপনি দেখা যায় বোঝা যাচ্ছে এখন চেকসটা, তো ঠিক এরকমই দেখে আরেকবার চেষ্টা করি ইয়েলোটা ধরানো যায় কিনা, না ইয়েলোটা ধরানো যাচ্ছে না, কিন্তু ঠিক এই যে এরকম চেকস কিন্তু আপনি পেয়ে যাবেন পুরো ইয়েলোটাতে, পুরো ইয়েলো পোর্শনটাতে কিন্তু আপনি এরকম চেকস পাবেন, আর প্রাইস 1350। এখন অব্দি দেখালাম শাড়ির কালেকশন, এখন দেখাবো কিছু কিডস কালেকশন। ফার্স্টে একটা বাচ্চাদের লেহেঙ্গা দিয়ে শুরু করব, লেহেঙ্গাটা এটা হচ্ছে 22 সাইজের, কেন নতুন বছর যখন, নতুন বছরে কিন্তু বাড়ির যারা খুদে সদস্য তাদেরকেও যেরকম সাজাতে হবে, নিজে তো সাজবো সবার শেষে, সবার আগে সাজাতে হবে বাড়ির বাচ্চাদেরকে এবং সিনিয়র দেখে, তাদের জন্য এরকম কালেকশন, যাতে ওরা পয়লা বৈশাখের দিনও পড়তে পারে, তারপর কিন্তু
পরে যদি কোনো মানে বিয়ে বাড়ি থাকে সেখানে যাতে পড়ে যেতে পারে। আর প্রাইস 1685, সাথে খুব সুন্দর একটা কিউট দুপাট্টা, মানে গুটি গুটি পায়ে যখন হাঁটবে তখন কিন্তু ঠিক এরকম দেখতে লাগবে। আমি একটু ইয়েটাকে সামনে ধরবো, দেখুন ডিজাইনটা, ওপরটা হচ্ছে টমেটো রেড এর মধ্যে ভেলভেট কাচের মধ্যে পাচ্ছেন, আর প্রাইস 1685। এখন দেখাবো একটা ফ্রকের কালেকশন, খুব সুন্দর কিউট দেখুন ফ্রকটা, পিঙ্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে, বেবি পিঙ্ক কালারের মধ্যে ঠিক এরকম লাগবে দেখতে। আর এটার প্রাইস 1345। সফট এগুলো কিন্তু, এই যে এই ঘেরওয়ালা যেগুলো আছে অনেকেরই এরকম কনসেপ্ট থাকে যে ঘেরওয়ালা জিনিসে কিন্তু খুব কুটকুট করা ওই ব্যাপারটা থাকে, কিন্তু এগুলো কিন্তু সেরকম না, খুবই সফট যাতে বাচ্চা পরে কমফোর্টেবল হয়। তো ওরকমই কিন্তু মাটেরিয়ালের এগুলো পুরো একদম সফট, এই যে আমি ধরে আছি একদম সফট মাটেরিয়ালে কিন্তু এগুলো। আর এটার প্রাইস এটা 1285, এটা কিন্তু পিচ কালারের উপরে আছে, পিচ কালারের উপরে আছে, এটা সাইজ 22। এরকম কিন্তু বিভিন্ন বয়সের কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রক কালেকশন। এটা হচ্ছে লং, লং এর ওপরে আছে দেখুন জ্যাকেট দেওয়া, এই যে এটা জ্যাকেট দেওয়া, এখানটা দেখুন স্লিভলেস একটা পাবেন আপনি ভেতরে পরার জন্যে, তার উপরে আপনার যদি মনে হয় জ্যাকেট পরবেন আর না হলে পরবেন না। এই হচ্ছে কালেকশনটি, দেখুন নিচেটা এতটা ঘের হবে। এটার প্রাইস 1290, সাইজ 22 সাইজে এটা অ্যাভেলেবল। এখন দেখো বড় যাদের একটু মিডল এজ, এরকম ধরুন 8-9 ইয়ার্স এর যারা কিডস আছে বা তার ঊর্ধ্বে 10-12 ইয়ার্স এর, তাদের জন্য এই দেখুন এগুলো কিন্তু একদম সফট মাটেরিয়াল, একদম সফট, খুব স্মার্ট পিস। আর প্রাইস 1955। আমি একবার এটা দেখে নিন, ঠিক পরার পর এরকম কিন্তু লুকটা আসবে। আরো দুটো কালেকশন আমি দেখাবো, ওটা একটা ভেলভেটের উপরে আসবে, এটা ব্লু কালারের উপরে, এটার প্রাইস 2055। আমি এটা লুকটা একটু দেখিয়ে দিই, কারোর যদি মনে হয় এরকম কিডস কালেকশন দেখবেন তো অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন, সেখানে কিন্তু বিভিন্ন রকম কিডস এর কালেকশন আপনাদেরকে আমরা দেখাতে পারবো বিভিন্ন বয়সের এবং বিভিন্ন বাজেটের। এইটা আরেকটা খুব সুন্দর নীল লেন্থ অব্দি আপনি পাবেন এটা, আর এটার প্রাইস 1855, এটার প্রাইস, এটা ঠিক দেখতে লাগবে এরকম। এখন দেখাবো ছেলেদের জন্য কিছু, বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য কিছু কালেকশন। অবভিয়াসলি পয়লা বৈশাখ যেহেতু তো পাঞ্জাবি তো মাস্ট। এটা সিল্ক মাটেরিয়ালের উপরে আছে, অরেঞ্জ কালারের পাচ্ছেন, আর সাথে থাকছে এরকম পায়জামা, তসর কালারের পায়জামা। এটার প্রাইস 970, 20 সাইজ এর 970, এটার প্রাইস 970। এটা হচ্ছে পার্পল কালারের উপরে আছে, এটা ক্রসে যাচ্ছে, কিন্তু ক্রসে যাচ্ছে এটার কালারটা। এটাও 20 সাইজে, এটাও 20 সাইজে অ্যাভেলেবল, প্রাইস সেম বলে দিচ্ছি। আনটা যাচ্ছে রেড এর উপরে, এটাও 20 সাইজ, কিন্তু এর থেকে বড় সাইজও কিন্তু অ্যাভেলেবল আমাদের প্রতিষ্ঠানে। এটার প্রাইস 1405, এটা কিন্তু সিল্কের উপরে আছে, পুরোটাই যেটা দেখছি সেটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। আরেকটা পাঞ্জাবি দেখুন, এটা অল ওভার ব্রোকেড ওয়ার্ক যেরকম করা থাকে ওরকম,
এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মারুন কালারের এরকম পায়জামা, আর প্রাইসটা আমি বলে দিচ্ছি, ১৩৬৫ এটার প্রাইস। এখন দেখাবো বড়দের জন্য কিছু কালেকশন, দেখুন এটা খুব সুন্দর জ্যাকেট দেওয়া, আর এটা হচ্ছে বেল স্লিভ, এখানটা যাচ্ছে বেল স্লিভ, আর এটা হচ্ছে গাউনের লোয়ার পোর্শনটা, এরকম দেখুন ফ্রিল ফ্রিল ওয়ালা আসবে, একদম লং, এটা এটা হচ্ছে একদম লং, এটার প্রাইস ২৪৯৫, একদম সফট মাটেরিয়ালে কিন্তু যাচ্ছে, একদম শিফনের উপরে সফট মাটেরিয়ালে যাচ্ছে, সাইজ কিন্তু অ্যাভেলেবল বিভিন্ন সাইজে, আপনি কিন্তু ডাবল এক্সেল সাইজেও কিন্তু পেয়ে যাবেন। তো অতি অবশ্যই কিন্তু সাইজের জন্য যোগাযোগ করতে হবে আমাদের প্রতিষ্ঠানে, তো আমাদের প্রতিষ্ঠানের যে নাম্বারটা যাচ্ছে স্ক্রলে সেখানে যোগাযোগ করুন, যদি আপনাদের এই ছাড়াও অন্যান্য কোনো কোয়েরি থেকে থাকে তো অতি অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, আশা করি আপনার যা কোয়েরি থাকবে সেগুলোকে আমরা সলভ আউট করতে পারবো। আর একটা লং গাউন, এটা কটন মাটেরিয়ালের উপরে আছে, প্রিন্টেড কটন মাটেরিয়ালের উপরে, নিচেটা কিন্তু অনেকটা ঘেরওয়ালা আপনি পাবেন, এটা কিন্তু প্রিন্টেড, এটার প্রাইসটা, এটার প্রাইসটা ২৪৯৫, এরও কিন্তু বিভিন্ন সাইজ আপনি পেয়ে যাবেন, আর সাথে থাকছে এরকম কটনেরই দুপাট্টা। এই দেখুন ঠিক এরকম লুকটা কিন্তু আসবে, আপনি চাইলে দুপাট্টা ক্যারি করতে পারেন, চাইলে আপনি নাও ক্যারি করতে পারেন, সেটা একদম আপনার উপরে। আর এটা দেখাবো ব্রাইট রেড, মানে পয়লা বৈশাখ, মানে এগুলো দেখলে একটা যেরকম ফেস্টিভ্যাল ওরকম একটা বেশ মনটাই ওরকম হয়ে যায়, তো ঠিক ঠিক দেখুন ওরকম ব্রাইট রেড কালারের উপরে কিন্তু যাচ্ছে এই গাউনটা। নেক লাইনে দেখুন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা, নেক লাইনে কিন্তু হেভি স্টোন ওয়ার্ক করা, এটা এল সাইজে অ্যাভেলেবল, এটা প্রাইস ২৪৬৪৯, আমি লোয়ার পোর্শনটা একটু দেখাবো, লোয়ার পোর্শনটা দেখুন পুরোটাতে কিন্তু ফ্রন্টে এরকম সিকোয়েন্স ওয়ার্ক পাবেন আপনি, পুরোটাতে এই যে দেখছেন গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্ক, এরকম সিকোয়েন্স ওয়ার্ক পুরোটাতেই পাবেন। আর এটা দুপাট্টাটাও খুব সুন্দর সফট মাটেরিয়ালে যাচ্ছে দুপাট্টা, এই যে এটা হচ্ছে দুপাট্টা, স্ট্রাইপের মধ্যে যাচ্ছে দুপাট্টাটা, প্রাইস বলে দিয়েছি ২৪৬৪৯, সাইজ কিন্তু আর এক্সেল ডাবল এক্সেল কিন্তু পাবেন আপনি, এগুলোর প্রচুর ভ্যারাইটি আছে। এটা হচ্ছে ক্রপ টপ, এটা ভেলভেটের উপরে আছে, এটা একদম ওয়েডিং সিজনের জন্য পারফেক্ট, ভেলভেটের উপরে পুরো নেকলাইন জুড়ে যাচ্ছে জাদাসি ওয়ার্ক, এখানে পেটের দিকটাও যাচ্ছে জাদাসি ওয়ার্ক, আর এটা হচ্ছে আপনার লোয়ারটা, এটা হচ্ছে লোয়ারটা ভেলভেটে যাচ্ছে, পুরো মাটেরিয়ালটা ভেলভেটে যাচ্ছে, আর কন্ট্রাস্টের এরকম দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন, বিউটিফুল একটা পিস, পার্টি ওয়ের এর জন্য আইডল, পার্টি ওয়ের এর জন্য আইডল, প্রাইস ৪৯৪৯, এটা কিন্তু ক্রপ টপ সেট আছে, এটা ক্রপ টপ সেট। আরেকটা দেখাবো প্লাজো সেট, একটু ভিন্ন রকমের, আর এখন যেটা সামার সিজন, সামার সিজনে কিন্তু এরকম কালেকশন গুলো কিন্তু মাস্ট, একদম দেখুন একটা স্লিক স্লিভ এর মধ্যে যাচ্ছে, এটা টপটা, টপটাও দেখুন একদম মানে টপ সাইজটা যেরকম হয় পেটের অবধি ঠিক ওরকম সাইজের পাবেন, তারপর কিন্তু এখানে প্লাজো, এই যে প্লাজোটা দেখুন অনেক ঘেরওয়ালা প্লাজো, মানে আপনার পড়লে মনেই হবে না যে আপনি প্লাজো পরে আছেন, মনে হবে আপনি স্কার্টের মতন কিছু একটা পরে আছেন, লং লুকটা ঠিক এরকম আসবে, আর সাথে থাকছে এরকম দুপাট্টা, দুপাট্টাটাও দেখুন স্টাইলিশ একটা দুপাট্টা আছে, আপনি চাইলে এই নেক সাইডে কিন্তু এই দুপাট্টাটা নিতে পারবেন, খুবই স্টাইলিশ একটা পিস, আর এর ভেতরে অনেকেই আছে যারা এত মানে সরু স্লিক পর মানে
স্লিভ পড়তে চায় না, মানে এই পোর্শনটা তাদের জন্য বলবো, স্লিভস কিন্তু আছে, তো আপনার যদি চান স্লিভ লাগিয়ে নিতে পারবেন। এটার প্রাইস 3295। আরেকটা ক্রপ টপ এর কালেকশন দেখাবো, একদম ভিন্ন রকমের, একদম ভিন্ন রকমের। এটা হচ্ছে টপটা, দেখুন ওপরটা, নেক লাইনটা কিন্তু মিরর মিরর ফিনিশ, আপনারা বুঝতেই পারছেন এই যে চকচক করছে ব্যাপারটা। এখানটা কিন্তু মিরর ওয়ার্ক লাগানো, আর এই পোর্শন গুলো কিন্তু পুরোটাই যাচ্ছে সিকুয়েন্সে। আর এইটা যাচ্ছে যেরকম দেখুন চেক শাড়ি হয় ঠিক ওরকমই প্যাটার্নের কিন্তু যাচ্ছে এটা। চেকস এর মধ্যে লোয়ার পোর্শন, তারপরে হেভি বর্ডার আপনি পাবেন, হেভি বর্ডার পাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার দুপাট্টা, যেটা কন্ট্রাস্টে পাচ্ছেন বাই কালারে, বাই কালারের দুপাট্টা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা পিস। আর এটার প্রাইস 2799। এটারও কিন্তু বিভিন্ন সাইজে এভেলেবল, তো সাইজের জন্য অতি অবশ্যই অনেকের দূরের বন্ধুদের মনে হবে যে না দেখে না পরে কিভাবে আমরা কনফার্ম করব, কিভাবে আমরা এই অর্ডারটা নিতে পারি। তো তাদের জন্য স্পেশালি বলবো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন, আর আপনার যেই প্রোডাক্টটি পছন্দ হয়েছে সেটা কি একটু আমাদেরকে সেন্ড করুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আপনার তারপর আপনার চেস্টের মাপ বা গায়ের বডির মেজারমেন্টটা আমরা নিয়ে নেবো আপনাদের কাছ থেকে, তারপরে কিন্তু আমরা বুকিং কনফার্ম করব, তারপর আমরা প্রোডাক্ট ডেলিভার করব। তার আগে কিন্তু আমরা বুকিংও কনফার্ম করবো না, প্রোডাক্টও ডেলিভার করবো না। তো সেইভাবে আপনি নিশ্চিত থাকুন। তো আপনি আপনাকে পুরোপুরি কনফার্ম করার পরে কিন্তু আপনি চাইলে আপনার প্রোডাক্টটি নিতেই পারেন। তো এই ব্যাপারে কিন্তু আপনি নিশ্চিত থাকুন, সমস্ত রকম ফেসিলিটি আপনাদেরকে দেওয়া হবে। এবার আপনাদের উপরে আপনার সেটাকে কিভাবে ইয়ে করবেন। আমাদের ভিডিও কল শপিং আছে, সেটা যদি আপনার মনে হয় ভিডিও কল শপিং, সেটাওতে আপনি শপিং, মানে শপিং করা ব্যাপারটা কিন্তু আমরা প্রত্যেকটি বার কিন্তু ইজিয়েস্ট করে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা রেগুলার আমাদের সাথে টাচে থাকুন, আর আমরা যাতে রেগুলার আপনাদেরকে সুন্দর সুন্দর আমাদের কালেকশন দিয়ে নতুন ভাবে সাজিয়ে তুলতে পারি। এই কথাটাই দিচ্ছে আদি রেডিমেড সেন্টার। আমি আদি রেডিমেড সেন্টার একবার অ্যাড্রেসটা বলে দিই, আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর কলকাতা 110। এইভাবেই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর এইভাবেই আমাদের লাইফটাকে শেয়ার করতে থাকুন, আর আমাদেরকে ভালোবাসতে থাকুন। তো আজকের মতন এতটাই, নেক্সট লাইভে কিন্তু থাকবে এরকম প্রচুর নতুন নতুন কালেকশন, আরো দেখাবো, প্রচুর দেখাবো। এই কথাটাই দিচ্ছে আদি রেডিমেড সেন্টার। নমস্কার, ভালো থাকুন।